তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আরডি ব্লক এলাকার নোনাছড়াই ডিসি ভিলেজের মংটাঙে বন দপ্তরের জায়গা দখল করে বন আইনকে লঙ্ঘন করে ইএম কমল কোলে ব্যক্তিগত উদ্যোগে রিসোর্ট বানিয়ে চলেছেন। ইতিমধ্যে একাধিক ঘরও সেখানে নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠছে অবৈধভাবে গাছ কাটারও। বন দপ্তর সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 এবং ফরেস্ট কনজারভেটিভ অ্যাক্ট 1980 আইন সম্পূর্ণভাবে ভঙ্গ করা হয়েছে। আগামী বুধবার কমলকলইকে জবাবদিহি করতে সময়ও দেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, নোনাছড়াই ডিসি ভিলেজ আঠারোমুড়া রেঞ্জে অবস্থিত। চাকমাঘাট থেকে প্রায় 17 কিলোমিটার দূরের প্রজা বাহাদুর মলসুম দত্ত মলসুমপাড়া মন্টাং ভিলের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য ইতিমধ্যেই রাজ্যের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই এলাকাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে রোজই বহু পর্যটক সেখানে ছুটে আসছে। ভোরের দিকে সূর্য উদয়ের দৃশ্য, সারাদিন মেঘ রৌদ্রের ঝলকানি, বিকেলের দিকে ডুবন্ত সূর্যের নৈসর্গিক দৃশ্য রাজ্যের পর্যটকদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে। দিন দিন পর্যটকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর উপলক্ষে বিকাশ তীর্থ কর্মসূচি খোয়াই জেলা বিজেপির পক্ষ থেকে মংটাং ভেলিকে কেন্দ্র করে পালন করা হয়েছে, যাতে মংটাং ও তার আশপাশ এলাকার প্রাকৃতিক মনোরম পরিবেশের কথা শুধু রাজ্যেই নয় বহিরাজ্যের পর্যটকদেরও আকর্ষণ করে। নোনাছড়া এডিসি ভিলেজ এলাকায় 3টি জেএফএমসি কমিটি রয়েছে। বন দপ্তরের উদ্দেশ্য হল এই যে এফএমসি কমিটির সদস্যদের জীবনযাত্রার মান আরও বাড়ানোর জন্য এখানকার প্রাকৃতিক পরিবেশকে ব্যবহার করে কিভাবে বাড়ানো যায় তার জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে। গত এডিসি নির্বাচনের কিছুদিন পর থেকে মংটাংয়ে বন দপ্তরের জায়গায় রিসোর্ট তৈরির কাজ করতে থাকে। একাধিকবার বন দপ্তর আধিকারিক মৌখিকভাবে বন আইন লঙ্ঘন না করার জন্য কমলকলইকে সতর্ক করা হয়েছিল। গত বিধানসভা নির্বাচনের আগে কাজের গতি আরও বাড়িয়ে দিয়ে সেখানে নানান ধরনের নির্মাণ কাজ করা হয়েছে। অবশেষে বন দপ্তর এবার আইনি ব্যবস্থার দিকে হাঁটতে শুরু করেছে। এই প্রথম পদক্ষেপ হিসেবে আজ কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। এখন দেখার বিষয় আগামী দিনে এই বিষয়টিকে কেন্দ্র করে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এমনিতে বিভিন্ন বিষয় নিয়ে তিপ্রা মথা দল এই সময়ের মধ্যে ব্যাক ফুটে রয়েছে। এখন দেখার বিষয় কমলকলই ইস্যুটা কিভাবে মোকাবিলা করে প্রদ্যুত বাহিনী। কমলকলইয়ের এভাবে বন আইনকে লঙ্ঘন করার বিষয়কে কেন্দ্র করে শাসক দল যে তীব্রভাবে মথাকে চেপে ধরবে তা কিন্তু বলাই বাহুল্য। যেটা টোটালি অবৈধ, এখানে আমাদের যে জেএমসি সদস্য যারা খুবই গরিব জমিয়া পরিবার, তাদের কোনো স্বার্থ নেই, তারা একটা টাকাও সেখান থেকে পাচ্ছে না। কিন্তু কমলকলই তার নিজের দূরবর্তীর জন্য, নিজের অর্থনৈতিক আরও লাভের জন্য উনি এগুলো চালিয়ে যাচ্ছেন। তো শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে অনেকটা, যেটা নিয়ম, সরকারি যে নিয়ম, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট সেখানে ব্রেক করছেন। সেখানে অনেকগুলো গাছ কাটা গেছে, অনেক মাটি কেটেছেন উনি, সেখানে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট উনি ব্রেক করেছেন। তো আমরা নিয়ম মেনেই ওনাকে এখন একটা সুগজ করেছি। এখানে ওনাকে উনি কেন অবৈধভাবে এটা করছেন তার কারণ ব্যাখ্যা করার জন্য আগামী বুধবার ওনাকে সময় দেওয়া হয়েছে, উনি আসবেন। এরপর যা হবে নিয়ম মেনেই হবে, আইন মেনেই, আইন মোতাবেকই হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।